সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে টানা আন্দোলন করে আসছে বিএনপি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। নির্বাচনের ট্রেন ঠিকই ছুটে চলছে, তফসিল ঘোষণা, মনোনয়ন জমা, প্রতীক বরাদ্দ, প্রচারণা সবই চলছে আইন মেনে। নির্বাচনের সেই গতি থামিয়ে দিতে এবার ভিন্ন কৌশল নিয়ে আগাতে চায় বিএনপি। নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতা করতে এবার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী 21, 22 ও 23 ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে তারা। এছাড়া 24 ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হবে। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়ালসির সাথে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এর আগে একতরফা নির্বাচনে ভোট বর্জন সহ সরকারের বিরুদ্ধে সবাইকে সর্বাত্মক অসহযোগিতা করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তাদের অসহযোগে রয়েছে 7 জানুয়ারির ভোট বর্জন, ভোট কেন্দ্রে না যাওয়া, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সেবামূলক কর খাজনা সহ বিভিন্ন প্রদেয় না দেওয়া, ব্যাংকে অর্থ আমানত না রাখা এবং আদালতে হাজিরা না দেওয়া। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের কাছে এই কর্মসূচি তুলে ধরেন। তাদের ঘোষণায় বলা হয়েছে যে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। এই মুহূর্ত থেকে এই সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি অসহযোগিতার আহ্বান জানানো হয়। বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন বয়কট করে এক দফার আন্দোলনে থাকা দলটির এখন মূল টার্গেট ভোট ঠেকানো। এই লক্ষ্য অর্জনে এবার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে দলটি। দলের হাইকমান্ড এরই মধ্যে সংগঠনের সর্বস্তরে নির্বাচনের আগে পর্যন্ত কর্মসূচি পালনে কোনো শিথিলতা না দেখানোর নির্দেশ দিয়েছে। জানা গেছে বিএনপি ভোট প্রত্যাখ্যানে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসংযোগের কর্মসূচিও দেবে। জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে ব্যাপক ক্যাম্পেইন চালানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র তৈরি করা হচ্ছে। আগামী শুক্রবার অথবা শনিবার থেকে এই প্রচারপত্র বিতরণের কাজ শুরু হতে পারে। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পর বিএনপি সহ সমমনা জোটগুলো 4 দফায় 5 দিন হরতাল ও 11 দফায় 22 দিন অবরোধ কর্মসূচি করে। এরপর অসহযোগিতা করতে কর্মসূচি ঘোষণা করে দলটি। অমিত হাসান, রবিন, কালবেলা।